পুরসভা ভোটে আহত বিজেপি কর্মী অনুপ চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা সহ জেলা বিজেপি নেতৃত্ব। আহত কর্মীকে দেখার পর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, মালদার দুটি পুরসভাতেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়েছে। প্রসঙ্গত, রবিবার মালদা জেলার ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অক্রুণমণি হাইস্কুলে একটি বুথে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাথা ফাটে অনুপ চৌধুরী নামে এক বিজেপি কর্মীর। গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতেই এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান সাংসদ খগেন মুর্মু। পরিবারের সমস্ত লোকজনেরা আছেন, আমাদের কার্যকর্তারা আছেন, সবাই এখন হচ্ছে দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন যে কি হয়। কারণ এই যে এরকম একটা আক্রমণ সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন যে 108টা যে পৌরসভা নির্বাচন হয়েছে, প্রতিটা পৌরসভাতেই এই তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা তারা তাণ্ডব চালিয়েছে, হামলা করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী এবং আমাদের যারা বুথের এজেন্ট তাদের উপরে তারা হামলা চালিয়েছে। এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে, ছাপ্পা মেরেছে, আর গুন্ডা বাহিনীর তাণ্ডব হয়েছে। এই হামলার প্রতিবাদে আমরা আগামীকাল আমরা পশ্চিমবাংলার আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির ডাকে বাংলা বন্ধ হচ্ছে। আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, সবার কাছে আবেদন করছি যে এই বাংলা বন্ধে আপনারা সামিল হন। এরকম একটা যে হামলাবাজ তৃণমূল এবং তৃণমূলের গুন্ডা তাদের প্রতিবাদে সমস্ত মানুষকে আমরা এই বাংলা বন্ধে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা আজকে এখানে কথা বলেছি, চেষ্টা করা হচ্ছে, ডাক্তারবাবুরাও চেষ্টা করছেন, যারা আমাদের পশ্চিমবাংলাতে বহু মানুষ এরকম অনেক আমাদের কার্যকর্তা তাদের উপরে যে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তাদেরকে যে যেভাবে মারা হয়েছে, তো বহু মানুষ এখন আমাদের এই নির্বাচন আজকে 27 তারিখে আমাদের সমস্ত জায়গাতে মালদা জেলা সহ সমস্ত জেলায় দেখবেন যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত সমস্ত গুন্ডাদের হামলায় আমাদের কার্যকর্তারা হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসার জন্য। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপের জন্য। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।